ভিডিও শুধুমাত্র এন্টারটেইনমেন্টের জন্য, কাউকে পার্সোনালি আঘাত করার জন্য নয়। হতে পারে আমাকে বাচ্চা বাচ্চা দেখতে, তাহলে দেখো তো পারো কিনা বাচ্চাদের পোশাক পরতে। কিন্তু বিশ্বাস করো, আমি তোমার বাচ্চার মাও হতে পারি। তোমাদের কারণে আজকাল ছেলেরা ছাড়াও মেয়েরা মেয়েদের রোস্ট করতে পারে। I am back! সিকিউরিটির জন্য কেউ প্যান্টে দিচ্ছে তালা, কারোর কারোর শরীরে আবার যৌবনেরই জ্বালা, গাছপালা দিয়ে কেউ বানাচ্ছে জামা, সবকিছু নিয়ে আজকে গড়ে হবে খেলা। হাঁসের মাথা, মুরগির মাথা, এমনকি মাছের মাথা থাকতে তুমি কেন লাজের মাথা খেলে বলো? হাসি যদি গলার ফাঁসি হয় তাহলে তো বিচারে আর ফাঁসির জন্য দড়ির দরকার নাই। সেটা তো আমরা সবাই জানি যে তোমরা অভদ্র হয়েছ। কি বলছিস তুই? বলো না তোমরা, কাছেই তো আছে। আর কত কাছে যেতে বলছো? আমি বলুম না, আমার শরম করে। এই ছোটবেলায় তুই আঙুল চুষতিস? হ্যাঁ চুষতাম। হ্যাঁ ছোটবেলায় আঙুল চুষতো বলেই তো দিদি আজ বড়বেলায় পৌঁছাতে পেরেছে না। ইয়েস। আর বড়বেলা? বড়বেলায় চুষি কিন্তু আঙুল না, অন্য বেলা বড় হওয়ায় দিদি এখন আঙুল ছেড়ে দিয়ে কচু চুষছে। কেমন পরিষ্কার হয়েছে তাই দেখাচ্ছ? বলবে তার শরীরে এখন আগুন ধরে গেছে, সে এখন তাই নিয়েই ব্যস্ত। বলেন কি? বাইরে যদি বৃষ্টি না হয় তাহলে ঘরের মধ্যে এইভাবে বৃষ্টির মজা নিতে হবে, দেখে নাও সবাই। আর ইউ কমেডি মি? বারিশ মে পসিনা ক্যা কেহনা। আচ্ছা এবার সত্যি করে বলো তো যে ওর খাটের উপরে কটা রঙের জিনিস আছে? পারবে না তাই তো? পারবে না। বৌদি চিনি কম ঠিক আছে, বোম কিন্তু ফাটতে পারে। নেশায় পাগল হবে হও, কিন্তু হারিয়ে গেলে দাদা কিন্তু খুব কাঁদবে। তাই? হ্যাঁ, কেননা বোম তো যেখানে সেখানে ব্লাস্ট হয়ে যেতে পারে। আরে আরে বৌদি কি করো কি করো, একটু তো কন্ট্রোল করো। এই বয়সে কি এমন বললে দাদু যে সেই জাদুতে বৌদি তোমার কোলে উঠে পড়বে? তা ভয় পাবে না, তুমি যা করছো তা দেখে তো ভয় পাবারই কথা। দূরে যাবে কি করে বৌদি, তুমি যেভাবে ধরেছো দাদু তো মনে মনে বলছে ছেড়ে দে মা কেঁদে আছে। কি বৌদি, এখানে তো দেখছি আবার দুজন, তাহলে কোনটাকে? জানি না। একজনে জ্বালা মিটছে না বলে এবার দুজন কেনেছো? শুটিয়ে লাল করে দেবো, নোংরা আমি বার করে দেবো। ঠিক বলেছিস। কি বলছো, তোমার বয়স 16? হাস, তুমি তো এখনো মায়ের কোলে। ওরে বাবা। কি হলো, এত পিছন ঘষছো কেন? বদনামটা কি তাহলে পিছনেই হলো? হাতে হেরিকেন, পিছনে বাঁশ। গাছে নারিকেল, তাতে আছে শ্বাস, কেন যে তোরা এত বাঁশ খেতে চাস?
ময়দামা খেয়ে ভাবছো ছেলেরা খাবে ক্রাশ? বারো ভাতারি মানে কি? বারো ভাতারি মানে কি সেটা তুমি জানো না? নেই, বারো ভাতারি হচ্ছে যে সকালের ভাত দুপুর বারোটায় খায় তাকে বারো ভাতারি বলা হয়। ও তাহলে আমিও বারো ভাতারি। হ্যাঁ হ্যাঁ, তুমি তো বারো ভাতারি বটে, না হলে কি আর এমন প্রশ্ন ওঠে? প্রেম তো সবাই করে, কিন্তু লাগাতে পারে কজন? হ্যাঁ, ভালোবাসতে তো সবাই পারে, কিন্তু শেষ অবধি দিতে পারে কজন? কে বলে তুমি? এই মানে সিঁদুর। হ্যাঁ, আমিও তো সেই সিঁদুরের কথাই বলছি, তোমরা কি ভাবলে? আরে কাকু, তোমার এই ড্রেসটা তো দারুণ, এই ড্রেসটার জন্য তুমি কিন্তু একটা অ্যাওয়ার্ড পেতে পারো। কাকু, তোমার নাচটা কিন্তু হেভি হচ্ছে একদম এর মতো। বুঝলে পিও, খালি টিপলেই হবে না, ঢোকাতেও হবে। বুঝলে বৌদি, তোমাদের খালি বলে হবে না, সাথে হালকা দিতেও হবে। তবেই না মোবাইলে চার্জ হবে, তবেই না তোমরা নিজেদেরকে শোধরাবে। ঠিক বলেছিস। ইয়াত কই বেদনা, কি দিন আসলে রে ভাই, প্যান্টেও তালা মারা যায়। ছলো ছলো নয়নে লাগে নে ওই জন্মনি। তালা মেরে গিয়ে কোনো লাভ নেই বৌদি, পারলে দাদাকে দাও একটু চৌকি। আচ্ছা আচ্ছা, এটা তোমার লেহেঙ্গা? কি সৌভাগ্য আমার যে এত সুন্দর লেহেঙ্গা দেখার সুযোগ পেয়েছি। হ্যাঁ হ্যাঁ, খুব দামি, সেই কারণে গরু ছাগলের থেকে একটু সাবধানে থেকো। হ্যাঁ কেন? কেন কি, সুযোগ পেলে ওরা আবার দামি লেহেঙ্গা খেয়ে ফেলতে পারে। এই বৌদি, এমন করছো কেন? তোমার আবার কি হলো? জানি না। থাক, সেটা না জানাই ভালো। কি বলে? আমার জানতো জানে বলে গান জড়িয়ে সত্যের দিকে, সত্যের আর ভাব ডান দিকে। আমি তো বুঝতেও পাচ্ছি না। আমিও তো কিছুই বুঝতে পারছি না। তো মহা মুশকিল ভাই, তোমরা একটু বলো তো যদি বোঝো কি বলছে। ওকে, সব আমি দেখতে পাই, মোটরসাইকেলে ভু 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 যাই বলো, এইটুখানি কিন্তু আমি বুঝতে পেরেছি। প্যারি সমাজ গই টানতে টানতে ঘুমাই তখন ঋষি রাতের কালে। তুমি এত কান্না করেছো যে ঘুম ভেঙে সকাল হতে না হতেই নাচতে চলে এলে। কেছে কেছে লোক রেতে আর ঘুম আসিলে স্বপ্নে দেখি আমি বন্ধুর কোলে। ঘুম আসলে স্বপ্নে বন্ধুর কোলে থাকবে, এতে তোমার কোনো দোষ নেই গো। মানে সব দোষ তো ওই বয়সের। শোনা গো আমার। তো আজকের ভিডিওটা কেমন লাগলো কমেন্ট করে জানিও, ভালো লাগলে লাইক করে দিও, আর দয়া হোক বা না হোক একটা শেয়ার মেরে দিও, কিন্তু এই দিও। হ্যাঁ কর দো यार, তোমারে পয়সা থোড়ি না কাট রে, কর দো। তো ফেসবুক পেজ থেকে যারা দেখছো তারা পেজটাকে ফলো করে দাও, আর যারা ইউটিউব থেকে দেখছো তারা চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দাও। তো দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে, ততক্ষণের জন্য সবাই ভালো থেকো, সুস্থ থেকো, টাটা বাই বাই। আব মরদে আর সব দিল মরদে দিনা।